বাংলাদেশের শ্রমিক দক্ষ ও পরিশ্রমী তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী বারবেল কফলার দুপুরে আগামী জানুয়ারি মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ক্লাস এক শিফট হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম প্রাথমিক প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম বন্দর সন্ট গোলা ক্রসিং হিল চাঁদিগাং বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনোয়ারা উপজেলা 350 জন মহিলাকে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে উপজেলার চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেলা 11:30টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন শুরু হয় দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত থিঙ্ক গ্র্যান্ড লিভ গ্র্যান্ড স্লোগান নিয়ে 477টি ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কনজো শীঘ্রই ক্রেতা সাধারণের কাছে হস্তান্তর করতে প্রস্তুত হচ্ছে রূপায়ণ সিটি উত্তরা এ উপলক্ষে বিশ্ব স্ট্রোক দিবস হাইপার অ্যাকিউট স্ট্রোক কেয়ার ইউনিট চালু করলো এভার কেয়ার হসপিটাল এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা হয়েছে রোববার সকাল 12:30টার দিকে শহরের ঝাউতলা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের হল রুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ